আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। বন্ধুরা, আজকে আমরা সমাধান করব নবম দশম শ্রেণী অনুশীলনী দশ দূরত্ব ও উচ্চতা অধ্যায়ের ১৮ নম্বর অঙ্ক। আমাদের ১৮ নম্বর অঙ্ক এখানে দেওয়া আছে, একটি গাছ ঝড়ে এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে ৩০ ডিগ্রি কোণ উৎপন্ন করে গাছের গোড়া থেকে ১২ মিটার দূরে মাটি স্পর্শ করে। সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য নির্ণয় করো। আমাদের সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। বন্ধুরা, পাশের চিত্র আমরা লক্ষ্য করি। এখানে মনে করি বিডি একটি গাছ, গাছটি এ বিন্দুতে ভেঙে গিয়ে ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশ এ বি এর সাথে ৩০ ডিগ্রি কোণ উৎপন্ন করে গাছের গোড়া বি বিন্দু থেকে ১২ মিটার দূরে সি বিন্দু স্পর্শ করে। তাহলে প্রথমে আমরা লিখব এভাবে, এই ভাষাটা মনে করি সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য বিডি, ঠিক আছে? তাহলে লিখব মনে করি সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য সমান সমান বিডি। এবার লিখব গাছটি এ বিন্দুতে ভেঙে ভাঙ্গা অংশ এসি, তার মানে এডি অংশই এসি অংশ, ঠিক আছে না? এডি অংশটা ভেঙে এসি অংশতে আসতেছে, মানে এ বিন্দুর সাথে সংযুক্ত হয়ে সি বিন্দুতে মাটি স্পর্শ করছে। কাজেই এ বিন্দুর এডি অংশটাই হচ্ছে এসি অংশ। তাহলে এখন আমরা ভাষাটা লিখব, গাছটি এ বিন্দুতে ভেঙে ভাঙ্গা অংশ এসি দণ্ডায়মান অংশ এ বি এর সাথে ৩০ ডিগ্রি কোণ উৎপন্ন করে গাছের গোড়া বি থেকে ১২ মিটার দূরে সি বিন্দু স্পর্শ করে, ঠিক আছে? তাহলে গাছটি লিখব গাছটি এ বিন্দুতে ভেঙে ভাঙা অংশ কোনটা এসি, তার মানে এসি এটা হচ্ছে ভাঙা অংশ, দণ্ডায়মান অংশ এ বি এর সাথে এ বিন্দুতে ৩০ ডিগ্রি কোণ উৎপন্ন করে গাছের গোড়া বি থেকে ১২ মিটার দূরে সি বিন্দুতে মাটি স্পর্শ করে। তাহলে ৩০ ডিগ্রি কোণ উৎপন্ন করে গাছের গোড়া বি বিন্দু থেকে ১২ মিটার দূরে সি বিন্দুতে মাটি স্পর্শ করে, ঠিক আছে? অর্থাৎ কোন হচ্ছে কি সি এ বি বা বি এ সি, অর্থাৎ কোন সি এ বি সমান সমান ৩০ ডিগ্রি এবং এখানে বি সি সমান ১২ মিটার, বি সি সমান সমান ১২ মিটার, ঠিক আছে? এখন আমাদের প্রশ্ন আসতেছে, যেহেতু আমরা বিডি সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য আমরা বের করব, যদি সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য বের করতে যাই তাহলে আমাদের এ বি অংশের পরিমাণ বের করতে হবে এবং এসি অংশের পরিমাণ বের করতে হবে, কেননা এসি অংশটাই হচ্ছে এডি অংশ। তাহলে এ বি এবং এসি অংশ বের করার পর আমরা বিডি অংশ বের করব। এভাবেই লিখব বিডি সমান সমান এ বি প্লাস হবে এডি, ঠিক না? তাহলে এখানে আমরা পাচ্ছি কি এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? তাহলে এই এ বি সি সমকোণী ত্রিভুজের এক বাহু দেওয়া আছে কত, ১২ মিটার, ঠিক আছে? আর অপর যে কোনো বাহুই, এখানে এই বাহুই বের করি অথবা এই বাহুই বের করি, আমাদের বের করে নিতে হবে, ঠিক আছে, কী পরিমাণ। তাহলে আমরা জানি বন্ধুরা, সূক্ষ্মকোণের বিপরীত বাহুটা হয় লম্ব এবং সমকোণের বিপরীত বাহুটা হয় অতিভুজ। তাহলে যেহেতু এখানে সূক্ষ্মকোণ হচ্ছে এ, এ কোণের বিপরীত বাহুটা হচ্ছে বিসি, এই বিসিটা হবে এখানে আমাদের লম্ব, ঠিক আছে?
তাহলে প্রথমে আমরা এবি বাহুর পরিমাণ বের করব। এর জন্য প্রথমে আমরা লিখব সমকোণী ত্রিভুজ ABC হতে পাই, যেহেতু আমরা প্রথমে এখানে যেটা আসতেছে এখানে হচ্ছে সমকোণের এই কোণের বিপরীত মানে সূক্ষ্ম কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, ঠিক আছে। কাজেই আমরা ট্যান CAB সমান সমান লিখব লম্ব ভাগ ভূমি, তার মানে এখানে আসবে এবি হচ্ছে ভূমি, বিসি হচ্ছে লম্ব। তাহলে প্রথমে আমরা লিখে নেব সমকোণের ত্রিভুজ ABC হতে পাই, আমি আবারও বলছি বন্ধুরা, এবি এবং বিসি নিয়ে কাজ করব। এই সমকোণী ত্রিভুজের এবি এবং বিসি নিয়ে কাজ করব। এখানে এবি হবে ভূমি আর বিসি হবে লম্ব, কেননা সূক্ষ্মকোণের বিপরীত বাহু হয় লম্ব, ঠিক আছে, আর সমকোণের বিপরীত বাহু হয় অতিভুজ। তাহলে এ কোণের বিপরীত বাহুটা হচ্ছে এখানে বিসি, বিসি হচ্ছে লম্ব। তাহলে লম্ব এবং ভূমি নিয়ে যেহেতু কাজ করছি আমরা, কাজেই আমাদের সূত্রটা আসবে ট্যানের। কাজেই আমরা লিখব ট্যান কোণ হচ্ছে সিএবি সমান সমান, ট্যান সমান সমান আমরা জানি লম্ব ভাগ ভূমি, কাজেই লম্ব হচ্ছে এখানে বিসি, ভূমি হচ্ছে এবি, ঠিক আছে বন্ধুরা। বা ট্যান কোণ সিএবি এর পরিমাণ দেওয়া আছে 30 ডিগ্রি সমান সমান বিসি এর পরিমাণ হচ্ছে 12 মিটার ডিভাইডেড এবি এর মান দেওয়া নিয়ে আমরা বের করব। বা ট্যান 30 ডিগ্রির মান আমরা জানি 1√3 সমান সমান 12√এবি, বা এটাকে আমরা ক্রস গুণ করব। তাহলে এবি 1 গুণ করলে এবি হয় সমান সমান 12√3 গুণ করব, তাহলে 12√3, অতএব এবি ইজ ইকাল টু 12-কে √3 এর মান দ্বারা গুণ করলে আমরা পাব 20.785 মিটার প্রায়, ঠিক আছে। তাহলে এখন এখানে আমরা বের করলাম এবি এর মান পেলাম, ঠিক আছে। এখন আমরা এসি এর মান নেব, যখন এসি এর মান বের করব তখন এই এবিসি সমকোণী ত্রিভুজের লম্ব দেওয়া আছে, অতিভুজ দেওয়া আছে, অতিভুজ আমরা বের করব। কাজেই আমরা লিখব আবার সমকোণী ত্রিভুজ এবিসি হতে পাই, আবার সমকোণী ত্রিভুজ এবিসি হতে পাই। লক্ষ্য করি এবার একটু বন্ধুরা, এখানে আমাদের সূক্ষ্মকোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, আমরা লম্ব এবং অতিভুজ নিয়ে কাজ করব। যদি লম্ব এবং অতিভুজ নিয়ে কাজ করি তাহলে লম্ব এবং অতিভুজের সাথে সম্পর্ক আমরা জানি সাইনের, কাজে আমরা লিখব সাইন সিএবি কোণ সমান সমান লম্ব ভাগ অতিভুজ। তাহলে সাইন কোণ সিএবি সমান সমান লম্ব হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে এসি, বা সাইন সিএবি কোণের পরিমাণ দেওয়া আছে 30 ডিগ্রি সমান সমান বিসি সমান দেওয়া আছে 12 মিটার ডিভাইডেড এসি দেওয়া নেয় আমরা বের করব। বা সাইন 30 ডিগ্রির মান আমরা জানি হাফ সমান সমান 12√এসি, বা এটাকে আমরা ক্রস গুণ করব। তাহলে এসি 1 গুণ করলে এসি ইজ ইকাল টু 212 গুণ করলে 24, অতএব এসি ইজ ইকাল টু 24 মিটার। তাহলে আমরা এসির পরিমাণ পেলাম, এবি এর পরিমাণ পেলাম, এখন আমরা বের করব বিডি এর পরিমাণ। এসি সমান সমান এডি, এসি অংশ যা এডি অংশ তাই, কেননা এডি অংশই ভেঙ্গে এখান থেকে ভেঙ্গে এ বিন্দুর সাথে সংযুক্ত হয়ে এখানে সি বিন্দুতে মাটি স্পর্শ করেছে, কাজেই আমরা এসি যে মানটা পেয়েছি সেই মানটাই হচ্ছে আমাদের এডি এর মান, ঠিক আছে। তাহলে এখন আমরা লিখব অতএব সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য, অতএব সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য সমান সমান বিডি। এখন এই বিডি এর ভিতরে কী কী আছে, বিডি অংশের ভিতরে আছে এবি প্লাস এডি,
ঠিক আছে, তাহলে এখন আমরা লিখব এবি প্লাস এডি সমান সমান এবি প্লাস এডি এর পরিবর্তে লিখতে পারি এসি, ঠিক আছে, সমান সমান এবি এর মান পেয়েছি আমরা 20.785 প্লাস এসি এর মান পেয়েছি আমরা 24 মিটার, সমান সমান যোগ করলে আমরা পাবো 44.785 মিটার প্রায়, ঠিক আছে। তাহলে আমরা এখন লিখতে পারি, অতএব এখানে জায়গা সংকীর্ণ হয়, এক লাইন আমি উপরে লিখছি বন্ধুরা, তাহলে লিখব অতএব নির্ণেয় সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য 44.785 মিটার প্রায়। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের সমাধান পর্ব। আজ তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনাই। আল্লাহ হাফেজ।